नमस्कार जानाइछो आन एटा गुरुत्वपूर्ण खबर चाह श्रमिकर विभिन्न दाबीरे एतिया उत्ताल होय परिछे डिब्रुगढ़। डिब्रुगढ़त चाह श्रमिके मजुरी बृद्धिर लगते अन्य बहुकेटा दाबी उत्थापन करि सब्यस्त करिछे प्रतिबाद आरु चाह श्रमिकर विभिन्न दाबीर समर्थनते एबार उत्ताल होय परिछे डिब्रुगढ़। आरु चाह जनजाति छात्र संस्थार प्रतिबादी कार्यसूची पुवार भागते देखिबले पुवा गैछे डिब्रुगढ़त। दैनिक मजुरी 350 टकालै बृद्धि करार दाबी उत्थापन करिछे आरु तार समान्तरालकै चाह जनजातिक जनजातिकरणर दाबी उत्थापन करिछे आरु बागिचात स्कूल आरु चाह जनजातिक स्वायत्त शासन प्रदानर दाबी उत्थापन करिछे एतिया छात्र संगठनटोए। डिब्रुगढ़त चाह जनजाति छात्र संस्थार प्रतिबादी कार्यसूची देखिबले पुवा गैछे बहुकेटा दाबी उत्थापन करिछे आरु तार पाछते पुवार भागते डिब्रुगढ़ उत्ताल करि तुलिछे। আজি চাহ মজদুর সংঘ কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে সকল চাহ বাগিচারে আজি রাতেপা কামত যার আগে আমি এঘন্টা ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছি। আর বিশেষকে কেন্দ্রর বিজেপির নেতৃত্বাধীন সরকারখনে 2016 চনত যেটা প্রধানমন্ত্রী নিজেই আহিছিল আমার নিজেই কলে যে আমি মানে চাহ এলা হোঁ আর মানে চাহ মজুরের দুঃখ বুঝি পাও আর সেই কারণে বাগিচার মজুরের হাজিরা যে কম হয়ে আছে এই মানে 300 টাকা বৃদ্ধি করি বলে নিজেই ঘোষণা করলে আর ঘোষণা করার এই 4 বছর হয়ে যাওয়ার পিছতো কিন্তু চাহ শ্রমিকের মজুরি বৃদ্ধির কোনো ব্যবস্থা গ্রহণ নকলে বরঞ্চ ইন্টারিম হিসাবে মাত্র 30 টাকা বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকলে। সেই কারণে আমি তীব্র প্রতিবাদ করছো যে আমাক 300 টাকা আমাক হাজিরা লাগবেই। ঠিক তেনেদরে আজি 6 জনগোষ্ঠী জনজাতিকরণের দাবি আবি আমি 6 জনগোষ্ঠী মিলি করে আসিল কিন্তু তাদের 3 জনগোষ্ঠী মরাণ মটক আর কুশরাজবংশী সরকারে জনজাতিকরণ করলে আমি তার আদরণী জানাইছো কিন্তু তার লগে কিন্তু বাগিচার চাহ শ্রমিক সকল চাহ আদিবাসী চাহ জনগোষ্ঠীর লোক সকলকো কিন্তু জনজাতিকরণের দাবি আমার থাকিল আর সেই কারণে আমি কইছো যে আমাকে অটোনমাস কাউন্সিল যে 3 জনগোষ্ঠীক অটোনমাস কাউন্সিল দিলে আমাকে অটোনমাস কাউন্সিল দিব লাগিব। আজি এটিসির বাগিচাত 250 কোটি টাকা পিএফ অনাদায় হয়ে আছে, গ্যাচুটি প্রদান করা নাই, হাজিরা 137 টাকাতে সীমাবদ্ধ আছে, রেশন প্রদান করা নাই, গতি অন্যান্য অন্যান্য বাগিচার দরে চাহ শ্রমিকসলকো এটিসির বাগিচাত কাম করা চাহ শ্রমিকসলকো কিন্তু হাজিরা দিয়ার ব্যবস্থা করব লাগে। লগতে যে সরকারে যদরে কই আছে যে আমি হাই স্কুল প্রতিষ্ঠা করি বাগিচা অঞ্চলত, আমি কব বিচারিছো যে হে হাই স্কুলবর অন্তত 50% চাহ জনগোষ্ঠীর শিক্ষিত যুবক যুবতীক নিযুক্তি প্রদানের ব্যবস্থা করক। লগতে বাগিচার যদি প্রাথমিক বিদ্যালয় বাগিচার যদি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজমেন্টের দয়াত চলি আছে, যদি বাগিচা কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত স্কুল আছে সেই কিন্তু সরকারীকরণ করব লাগবে। আর লগতে আমার ভূমি পট্টার আমার দাবি এটা আছে, গতি ভূমি পট্টা আমার চাহ শ্রমিকসলক দিব লাগিব। চাহজনী ছাত্র সন্থা এই স্বেচ্ছা চাহ বাগিচার মুখ্য কার্যালয়ত আমি 2 ঘণ্টা ধর্ণা কার্যসূচী এই কারণে লৈছো যে চাহ ছাত্র সন্থায় বারংবার সরকারে হোক বা মালিক গোষ্ঠী হোক আমি চাহ শ্রমিকের দৈনিক মজুরি 351 টাকা বৃদ্ধি করার দাবিত বারংবার সরকারক দাবি জানাই আছো, মালিক পক্ষক দাবি জানাই আছো, কিন্তু সরকারে হোক বা মালিক পক্ষই এই শ্রমিকর মজুরি বৃদ্ধির এই ইস্যুটো লয় তেখেতসকলে হেদালি খেলি আছে। আর বিজেপি সরকারখনে যেহেতু বিজেপি সরকারখনে ইয়ার পূর্বেই তেখেতসকলে 2016 চনত যেটো তেখেতসকলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল তার তেখেতসকলে স্পষ্ট কইছিল আকারে তাত লিখা আছিল যে চাহ শ্রমিক যদি বিজেপি সরকার অসমত গঠন হয় তেখেতসকলে চাহ শ্রমিকর দৈনিক মজুরি 351 টাকালৈ বৃদ্ধি করার ক্ষেত্রে তেখেতসকলে গুরুত্বপূর্ণ ভূমিকা লব, তেখেতসকলে বৃদ্ধি করিব। কিন্তু আজি সরকারক আমি এটা কথা প্রশ্ন সুদিব বিচারিছো যে আজি তেখেতসকলে মজুরি বৃদ্ধি করার কথা বাদে দিয়ক, তেখেতসকলে আজি কিন্তু সরকার চাহ শ্রমিকর যেটো মজুরি চুক্তির মেয়াদ 2017 চনের 31 ডিসেম্বর তারিখে কিন্তু শেষ হল, আজি 3 বছর উকলি যাওয়ার পাছতো বিজেপি সরকারে কিন্তু আজিলৈকে এই মজুরি নিম্নতম মজুরি চুক্তি আইনখন কিন্তু আজিলৈকে তেখেতসকলে কার্যকরী করিব নোৱাৰিলে, যার কারণে আমি বারে বারে সরকারক আমি চাহজনী ছাত্র সন্থার ফলের আমি আন্দোলনে হোক বা ধর্ণা কার্যসূচী লবলগা হয়েছে। আর সরকারক আমি এটা কথা স্পষ্ট আকারে কব বিচারিছো তেখেতসকলে যদি চাহ শ্রমিক দৈনিক মজুরি 351 টাকা যদি